রাতের বেলা যখন বের হব আমি অফিস থেকে, তখন এসে আমার সাথে তোমাকে এত কিছু বলতেছে কমেন্টে, তো তোমার কি আসলে ব্যাপারে কিছু বলার আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে টিকটকে ঢুকলে অন্তরা এবং তৌহিদ আফ্রিদিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। নুসরাত জাহান অন্তরা নাকি তৌহিদ আফ্রিদিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, অবশেষে এই সব বিষয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক তৌহিদ আফ্রিদি এই সব বিষয় নিয়ে কি বলছেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। মানুষ তো স্বাভাবিক সাহায্যের জন্য আসে আমার কাছে, এসে বলে, বিভিন্ন মানুষ আসে অফিসে নিচে। কনফার্ম হওয়া উচিত যে না আমি আসলে কি করতেছি বা এটা করা উচিত হচ্ছে কিনা। তৌহিদ আফ্রিদিকে চিনেন না বাংলাদেশে এমন মানুষ খুবই কমই রয়েছেন। মূলত তিনি একজন ব্লগার আর তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার। মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর একমাত্র ছেলে তৌহিদ আফ্রিদি। মূলত তৌহিদ আফ্রিদি তার ফেসবুক পেজে একটি লাইভ করেন আর সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে অন্তরা লেখেন, আই লাভ ইউ তৌহিদ আফ্রিদি। কিছুদিন আগে অন্তরার একটি ইন্টারভিউয়ে অন্তরা নিজেই বলে তৌহিদ আফ্রিদিকে নাকি তার অনেক আগে থেকেই ভালো লাগে। কিছুদিন আগে রাকিব হোসাইন আর নুসরাত জাহান অন্তরাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। রাকিব হোসাইন আর অন্তরার বেশিরভাগ ভক্তরাই বলেছেন তাদের মাঝে নাকি প্রেম রয়েছে। প্রিয় বন্ধুরা, তৌহিদ আফ্রিদি আর নুসরাত জাহান অন্তরাকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনারা যদি এরকম তৌহিদ আফ্রিদি, নুসরাত জাহান অন্তরা আর রাকিব হোসাইনের নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি আ তিতি তিতি বাপ দাদারা মুরগি গেলি দবে।